information we have. Bangladesh Citizen Society now in touch. Vice Chairman Janab Nurul Rashid, Rahman, Nurul Rahman. Janab Aki, Amadir Kashru Kurezi, Unishoti Yatu Shateke, সে মূলত স্বাস্থ্যসেবা বিভাগে আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকি এস্টাবলিশিং মেইনটেইনিং ম্যাটারনিটি এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন এন্ড প্রোভাইডিং আমাদের ডিসপ্লেসড পিপল ফর মায়ানমার আছে 10 লক্ষ তার মধ্যে 5 লক্ষ এবং যখন প্যান্ডেমিক শুরু হয় তখন বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালকে এই তো আমরা আশা করছি ভবিষ্যতে অন্যান্য মাধ্যমেও আমরা আরও ভ্যাকসিন পাবো ইনশাল্লাহ প্রতি বছর একটা নির্দিষ্ট অঙ্ক আমাদেরকে দেন এখন 10-20 টাকা এই পরিমাণ আমরা আজকাল এই সুযোগ পেয়েছি যেহেতু আমাদের যে সারা বাংলাদেশে যে এই 56টা যে ব্লাড কালেকশন হয় সারা বাংলাদেশে তার 12% ব্লাড আমরা সুযোগ রয়েছে আমাদের আরেকটি শেষ করব বিষয় বলে আমাদের নতুন একটি আপনি আজকে সময় দিয়েছেন এবং আমরা আজকে পরিচয় করে দিয়েছি যে আমাদের যে সম্মানিত ভাইস চেয়ারম্যান ট্রেজারার শহর মিডিয়ার কাছে আমরা সবসময় কৃতজ্ঞ মিডিয়া সবসময় আমাদেরকে সহায়তা করে মাননীয় উপস্থিতি আসলে মহোদয় কলেজ করছি ধন্যবাদ সালাম আলাইকুম আবারও এই যে রিসিভ করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সব মানে সরকারের সাথে উনারা সরকার এবং মানুষ জনগণকে সেবা দেওয়ার জন্য অতিরিক্ত সচিব বললেন সেটি যে যুদ্ধের কারণে এটি জন্ম হলো এখন কিন্তু যুদ্ধ ছাড়াও অন্য প্রথম দিন থেকে মাধ্যমে ফ্রি সার্ভিস দিয়েছি রোগীদেরকে হাসপাতালে ট্রান্সফার করার জন্য এছাড়াও আমরা কোভিডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসাকালীন সময়ে রোগীর আত্মীয় স্বজন সহ রোগীকে খাদ্য সহায়তা বিভিন্ন জেলায় দেওয়া হয়েছে এবং মাসব্যাপী খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এই কার্য সোসাইটি আছে বিভিন্ন রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের সহায়তা নিয়ে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে একই সঙ্গে আমরা আশা করছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আগামীত মানবতার সেবায় এবং সব সময় আমাদের আপনাদের পাশে থাকবে আমাদের ম্যাডাম যিনি আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ের সম্পাদক ট্রেজারার সালাম সাহেব সহ আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস্টার সঞ্জীব কাফি বিকজ ইউ ক্যান হিয়ার অ্যান্ড ক্রিয়েটিং দিস প্রোগ্রাম উই আর কাফি সকল সাংবাদিক ও মানে নূতন করে কিছু বলার নাই আমাদের এই যাত্রা প্রায় 15-20 বছর আগে শুরু হয়েছে কোভিডকালীতে এখানে যারা আছেন আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যারা আছেন বাংলাদেশের সকল লোকের সম্মানে জানে মাননীয় প্রদর্শনীতে আমি কৃতজ্ঞতা পোষণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি 30 লক্ষ 1971 সালে স্বাধীনতার যুদ্ধের শহীদদের 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বন্ধের 1975 সালে শহীদ বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য জান্নাতের সকলের প্রতি যাদের অবদান আজকে আমরা এই স্বাধীন সর্বপন্থে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক এবং সময় উপযোগী দিক নির্দেশায় পরামর্শ অনুযায়ী আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের দেশের সকলের সহযোগিতায় আশা করি একটা সম্মানজনক পর্যায়ে আমরা পৌঁছেছি এটা আপনারা সবাই হয়তো স্বীকার করবেন আজ পর্যন্ত যদি কম্পেয়ার করা যায় আমরা মৃত্যুর সংখ্যা সিঙ্গেল ডিজিটে চলে আসছি গতকাল একটু বেশি ছিল এরপরে আগে দেখছেন 1-2 চলে আসছি পার্সেন্টেজ প্রায় 1.0 উঠায় যেখানে আমেরিকায় মৃত্যুর সংখ্যা অনেক রাশিয়ায় অনেক ইউরোপে অনেক অনেক দেশে অনেক এবং নট অনলি দ্যাট কাপল অফ উইক বিফোর জাপানের নিকট কোভিড রিসার্চ ইনস্টিটিউট যে প্রতিবেদন দিয়েছে ওয়ার্ল্ডের সকল দেশের ভিতর তার ভিতর বাংলাদেশের অবস্থান 26 কোভিড ব্যবস্থাপনা আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার দেয়ার 40% আমরা আশা করি এই মাসে আজ পর্যন্ত আমরা প্রায় 8 কোটি টিকা দিয়েছি ফার্স্ট এবং সেকেন্ড ডোজ সহ প্রায় 4.5-4.5 কোটিকে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ প্রায় 3 কোটি শান্তি এ মাসে আমরা আশা করি 3.5-4 কোটি ডোজ দেবো ইনশাল্লাহ আপনারা আরও লক্ষ্য করছেন যে আমরা আসলে কোনো ব্যাপারে পিছিয়ে নেই গাবি এবং কুয়ের মহাসচিব আমাদের প্রশংসা করে দিচ্ছে বাংলাদেশ বিকেম এ রোল মডেল অফ কোভিড টু ফাইট দ্য কোভিড ভ্যাকসিনেশন অলসো এবং হাই রোল মডেল হিসাবে উপস্থাপিত করা হয় আমরা একদিনে 80 লক্ষ ভ্যাকসিন দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিবসে কেন্দ্রে
It is not a matter of the PTB, Scandinavian, Denmark, Holland, Netherlands. If you tell that the chapter is a joke, Lashi of আমরা যে একটা সক্ষমতার জায়গায় অনেক সীমাবদ্ধতা আছে তার ভিতরে পৌঁছেছি এবং আমি দেখেছি যে আমি যেদিন জয়েন করি চৌঠা এপ্রিল সেদিন আমাদের একটা ভ্যাকসিন ছিল না এই মাত্র সাড়ে ছয় মাসের ভিতরে আমরা পৃথিবীর সকল ভ্যাকসিন উৎপাদনকারী সকলের সাথে চুক্তি করেছি টিকা এনেছি স্বল্পতম সময় এবং পৃথিবীর ভিতরে অনেক ভালো অবস্থায় আছে আমরা আশা এটা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই যারা সহযোগিতা করছে আমরা কাউকেই কোনো দানে এই ছোট হিসাবে দিই আজকে দেখেন দুই লাখ আজকেই কিন্তু কালকে আমাকে পোলান কালকে এই 32 লাখ দেবে কাল সকালে 8:10 উপস্থিত তাদের শুধু একটাই রিকোয়েস্ট আমি কথা বলেছি বলছে তুমি ফিজিক্যাল দেওয়ার পরে উপস্থিত থাকবা বলছে আমেরিকান রাষ্ট্রদের দেখেছে তারা ফাইজার মরানা বেড়ায় 3 কোটি দিয়েছে তাদের আসলে বলে যে তুমি ফিজিক্যালি উপস্থিত বলছে কোনো অসুবিধা নেই কারণ তোমাকে আমার টিকা দরকার আমাকে এমন একটা সময় ছিল একটা টিকার জন্য কী পরিমাণ রিকোয়েস্ট করছে অনেক ভিআইপি সিএপিরা এখন আমরা ধরেন মডার্না পেয়েছি ফাইজার পেয়েছি সকল প্রকার টিকা এবং এমনকি আমরা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গাড়ি চালক সকলকে মডার্না ফাইজার দিতে পারছি এটা হলো বাংলাদেশের এটা সবচেয়ে আমাদের দেশের থেকে অসুবিধে যাদের একটু আর্থিকভাবে সক্ষম অনেকেই দেখেছেন যে সপরিবারে দুবাই 1 মাস থেকে ফাইজার দিয়ে আসছে মডার্না দিয়ে আসছে যেখানে 20-25 লাখ টাকা খরচ সরকার বিনে পয়সা সকলকে ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে দিয়েছে পাশাপাশি আমরা দেখছি লক্ষ্য করছেন আমরা 12 থেকে 17 বছর স্কুলে দেওয়া শুরু করেছি ফাইজার দেওয়ার জন্য ভ্যাকসিন মেনটেন করে দেওয়া পৃথিবীর অনেক দেশ এখনো ভ্যাকসিন কার্যক্রম 1%, 2%, 3% সেই তুলনায় সার্বিক ব্যাপারে আমরা এগিয়ে আসছি আমি আস্তে আস্তে একটা মেসেজ অলরেডি সৌদিরার সাথে কথা হলো তারাও আমাদের কিছু ভ্যাকসিন দেবে গতকাল রাত্রে মেসেজ পেলাম আমাদের আরও প্রায় 5.5 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা দিবে কোভ্যাক্সিন মাধ্যমে 2 মিলিয়ন দিবে ফ্রান্স আর 3.5 মিলিয়ন নর্মাল মানে পৃথিবীর আমরা সকল দেশকে আমাদের সকল রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি পৃথিবীর সকল রাষ্ট্রদূত আমাদের সকলকে ভাই বলেন করা জার্মান থেকে শুরু করে পোলান থেকে শুরু করা এমনকি মালদ্বীপ আমাদের 2 লক্ষ দিয়েছে তাও আমরা নিয়েছি কারণ কোনো দানকে আমার ক্ষুদ্র হিসাবে দেয় না এখানে একটা ভ্যাকসিন একটা জীবন রক্ষা করে অতএব এই সিঙ্গেল পলিসিতে আমরা পরিচয় আপনারা যেটা বলেছেন আপনারা 2 লক্ষ বলছেন যেটা ধন্যবাদ আপনাদের এই 2 লক্ষ আমাদের জন্য দরকার কারণ 2 লক্ষ লোককে আমরা টাচ করতে পারবো আমরা চাই যে ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরের ভিতরে আমাদের যে টার্গেট 50 তার বেশি হয়ে যাবে মার্চের ভিতরে আমরা 80% দিতে পারবো ইনশাল্লাহ আমাদের ইতিমধ্যে আপনারা সবাই অবহিত আছেন আমরা নিজেদের সরকারের জিওভেক টাকা দিয়ে 21 কোটি ভ্যাকসিন কিনেছি আর কোভ্যাক্স এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আরও 7 কোটি 28 কোটি কনফার্ম আমরা আশা করি তার বেশি হয়ে যাবে আমাদের যে ভ্যাকসিন দরকার সেটা হয়ে যাবে এক পর্যায়ক্রমে আমরা এটা হয়তো পর্যায়ে আমাদের তো ফুল সিঙে 4 কোটি ভ্যাকসিন 3.5 থেকে 4 কোটি ভ্যাকসিন দেওয়া ইটস নট এ ম্যাটার অফ জব আপনাদের সকলের সহযোগিতা এই কার্যক্রম সফল হয়েছে আমি ডেট কনসেল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থেকে সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের এবং সবচেয়ে বড় কথা ভ্যাকসিন দেওয়ার চেয়ে আপনাদের কর্মীরা যে মাঠে সকল পর্যায়ে ভ্যাকসিনেটেড প্রোগ্রামে যে আন্তরিক এটা বিশাল সেবা সকল সেবা করছে আমরা আশা করি এই সেবাটা অব্যাহত থাকবে আর এটা আসলে মানবতা তারা আসলে ভালোবাসে মা দেশ মা মাটিকে ভালোবেসে যে সেবা এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের এই সেবাটা অব্যাহত থাকবে আমি একটু শেষ করে দিই আমি একটু শেষ করে দিই শেষ করে দেয় আমার মনে হয় আজকে এই পর্যায়ে আমি এখানে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করি আসলে সুসময়ে সতর্ক থাকা দরকার দুঃসময়ে আমি যেদিন জয়েন করেছি সেদিন মাত্র 125 মেট্রিক টন অক্সিজেন ছিল কী নাজুক অবস্থায় ছিলাম একটা রাত্র আমরা এখান থেকে রাত 2টা-2:30 অফিস থেকে গিয়েছি দেশব্যাপী দেশে বিদেশে বিভিন্ন যোগাযোগ করেছি সেটাকে 330 মেট্রিক টনে উত্তীর্ণ করেছে সিট আইসিইউ থেকে শুরু করে কেবিন অনেকগুলি বাড়ানো হয়েছে আমাদের একটা লোক বাইরে মৃত্যু হয় না আনঅ্যাটেন্ডেড অবস্থায় দেয় না অনেক বিশাল বিশাল শক্তি দেয় দেশকে আর কি কোভিড আসলে কাউকে মাফ করে না অবস্থা হবে পৃথিবীর আপনারা সবাই দেখেন হঠাৎ করে আমাদের কোনো ম্যাজিক নাই তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় ক্যাবিনেট সকল মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করছে জনপ্রতিনিধি থেকে এখন আমরা যে ভ্যাকসিন দিয়ে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি করে দিচ্ছি ওয়ার্ড কমিটি করে দিচ্ছি সকল শ্রেণীর সমাজ সকলের সহযোগিতা এটা আসলে একক না জীবনটা তো একক না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা যদি যারা ভ্যাকসিনেটেড হয়ে যায় এবং
বা স্বাস্থ্যবিধি মেনেছেন, কারণ পরবর্তী ওয়েব যে আসবে না এটা বলা যায় না। ভ্যাকসিন মানে করোনা কিন্তু পৃথিবী থেকে বিদায় নেয় নাই, এই জন্য আমাদের জীবনের জীবিকা দুটাই ভালো চলছে। অনেকগুলি চ্যালেঞ্জ ছিল, অনেক দুর্বিষহ দিন সময় রাত কেটে, এই যে আপনারা নিজেরাই কভার করতেন যে চাপাই নবাবগঞ্জে যখন শুরু হলো তখন কত কি যে আম বন্ধ করে দেবে, মানে 6,500 কোটি টাকার আমের ব্যবসা রাজশাহী পেটে, ওটা বন্ধ করে লোকগুলি কী খেত? আমাদের আমও চলছে, ভ্যাকসিনেটেডও চলছে। অর্থাৎ আমরা আমাদের মতো ইন্ডিয়ান ভেরিয়েন্ট যখন আসলো তখন আমরা যশোরকে লকডাউন করলাম, যারা আসলো সবাই যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা 6 জেলায় ছিল প্রায় 12,000 যারা আখাউড়া আসছে সেখানে, যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নিয়েছি। নর্থ বেঙ্গলে আবার পৃথিবী এখন খুলে দিছে, আমরাও খুলে দিছি, আমরাও যখন খুলে দেবে আমরাও খুলে, কারণ আমাদেরকে সবাই এখন খুলে দিছে, কারণ আমাদের পার্সেন্টেজ নিয়ার টু জিরো আর কি, 1% এটা আসলে ওয়াল অ্যাসপেক্টে উই আর ইন ভেরি গুড পজিশন। আমরা আশা করি পৃথিবীর সাথে সঙ্গে আমাদের দেখেন গার্মেন্ট সেক্টরকে সমন্বয় রাখে, আমাদের এতগুলি জীবিকা 45% কাজ করে, সবটাকেই কিন্তু সরকার অ্যাড্রেস করছে, সিঙ্গেল পয়েন্টে না। মানে আপনি দেখবেন পরিবারের বাবা হলে অনেক ভালো বুঝতে পারবেন, মা হলে অনেক বুঝতে পারবেন, ফ্যামিলির সঙ্গে সন্তান ছোটো ছেলে হলে বোঝানো হয়ে যায় পরিবারের মা বাবার হয়ে গেলে। মাননীয় প্রধানমন্ত্রী তার সঠিক সময় উপযোগী পদক্ষেপের নির্দেশনা আমরা সকলে তার নেতৃত্বে কাজ করছি, আপনারা সহযোগিতা যার ভালো, আপনাদের সকলকে ধন্যবাদ।